হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে আমার গত সপ্তাহের ব্লগ। তো আমি ব্লগটা দিতে পারিনি, তার কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তারপর আমি একটু যশোরে গিয়েছিলাম, সব মিলিয়ে একটু ব্যস্তও ছিলাম, যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন হচ্ছে 11:30 মতো বাজে সকাল। তো আমি একটু নাস্তা খাওয়ার পরে এই ড্রাগন ফ্রুটটা কেটে নিচ্ছিলাম ওয়াসিফ সামরিনকে দিব বলে। একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে ড্রাগন ফ্রুট আমার বাসায় ছিল, তো সামরিন একটা কেটে খেয়েছে আর এই দুইটা ছিল। তো ভাবলাম কাটছি যখন তখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ড্রাগন ফ্রুট দুটা খুব দেখতে পাচ্ছেন কিন্তু কড়া, একেবারে লাল ছিল, ভালো লাগছিল। আর ড্রাগন ফ্রুটটা খেতে ভালোই লাগে। হাতটা কেটে গেল, কিন্তু আমার হাতটা কেটেছিল, তো অল্পই কেটেছিল কিন্তু খুব, মানে ছুরিটা মনে হলো আঙুলের ভিতরে বসে গেছে। তারপরেও আমি কেটে নিচ্ছি, রক্ত বের হয়নি তেমন একটা। তো আজকে ভাবছি একটু আমার ভাইয়ার বাসায় যাব, কারণ আজ 2 দিন ধরে আমার ভাবি একটু অসুস্থ। তো ভাবছিলাম যে একটু রান্না বান্না করে নিয়ে যাই, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো রান্না করতে যেয়ে দেখি যে আমার চুলায় গ্যাস নাই, আমার তো মাথায় হাত যে আমি এখন কী করব। যেহেতু বললাম যে আমি রান্না করে নিয়ে আসব, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। তো পরে ভাবিকে বললাম যে ভাবি এরকম প্রবলেম, তো আমার আসতে একটু দেরি হবে, আমি বিকালের দিকেই আসব, এসে খাবারটা দিয়ে যাব, তোমরাই খেও। তো এই কারণে আমি একটু লেট করেই গিয়েছিলাম, রান্নাটা করে বিকালের দিকেই গিয়েছিলাম। তো আমার ফ্রুটটা কাটা হয়ে গেছে। তো গ্যাসটা আসতে আসতে 1:30 বেজে গিয়েছিল, তারপরে কচুর লতিও বাজতে বাজতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরে সামরিনের স্কুলে একটু একটা কাজের জন্য গিয়েছিলাম, যেহেতু অনলাইনে সামরিনের পরীক্ষা চলবে, তো স্কুলে পরীক্ষার খাতাগুলো আনতে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কচুর লতিতে চিংড়ি রান্না করেছি, এখানে একটা মুরগি ঝোল করেছি আর কই মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছিলাম একটু ঝোল ঝোল করে, আর রান্না করেছিলাম কলিজা ভুনা। এই ছিল আমার রান্না বান্না ভাইয়ার বাসার জন্য। আমি সবগুলোকে রান্না করে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, তারপরে এখন মুখগুলো আটকে নিব, ঢাকনাগুলো আটকে নিব, নিয়ে আমি হট ক্যারিয়ারের মধ্যে ঢুকিয়ে দিব। আর আমি একেবারে রান্না বান্না সেরে কিচেন ক্লিন করে বেরিয়ে গিয়েছি, ভাবলাম যে এখন হচ্ছে আমি শাওয়ারটা নিয়ে নিব। শাওয়ার নেওয়ার পরে আমরা 3 জন খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব। আর ওই যে বললাম যশোরে যাব, যশোরে যেয়ে কিছু কিছু ভিডিও আমি করে নিয়ে আসব, সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো অনেক সময় দেখা যায় যে যশোরে যাচ্ছি, একটু ব্যস্ত থাকা, যে যশোরে যাচ্ছি প্যাকিং করা, সব কিছু রান্নাবান্না করা, বা যদি কিছু নিতে চাই সেগুলোকে রেডি করা, সব কিছু করে না যশোরে যাওয়ার সময় আমি একা হাতে এগুলো করতে করতে আমি হিমশিম খেয়ে যাই। তখন আর ভিডিও করব বা ক্যামেরা অন করব এটার কথা আর ইচ্ছাও করে না, মানে মন চাইলেও ইচ্ছা করে না। তো এই যে রেডি হয়ে গিয়েছি, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, যার কারণে একটু দেরি করেই বের হওয়া, প্রায় 5টা বাজে বেরিয়েছিলাম। তো এখন এই যে মেন গেটটায় তালা দিয়ে নিব, তো ভুলে গিয়েছি আমি দেখেন লাইট অফ করতে, এই যে ভুলো মন। তো এত গরম, বারবার হাঁটা চলা, এমনি নড়াচড়া করা যাচ্ছে না, প্রচণ্ড সোয়েটিং হচ্ছিল। তো গেটে তালা দিয়ে এখন লিফটে নামছি নিচে। আর জানেনই তো গত সপ্তাহে ভীষণ গরম ছিল, পুরো সপ্তাহটা জুড়েই গরম, এখন তো একটু বৃষ্টি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সামরিন কিন্তু ভিডিও করছে। আর এই যে ভাইয়ার বাসায় যেয়ে নাস্তা করছিলাম, কিছুক্ষণ বসে গল্প টল্প করার পর, তো ভাবি আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। তো বলছিলাম যে তুমি অসুস্থ, তুমি কেন এগুলো করছো? তো ভাইয়া ভাবি দুইজনে মিলে, আর এটা হচ্ছে আমার চাচির বাসা, ভাবির আম্মা হচ্ছে আমার চাচি, মানে ভাবি কিন্তু আমাদের কাজিন। তো এই যে আমরা ভাবির, মানে ভাইয়ার বাসায় নাস্তা না করে চাচির বাসায় নাস্তা করছিলাম, যেহেতু ভাবি অসুস্থ, এত কিছু অ্যারেঞ্জ করা ভাইয়া ভাবির জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো আমার আরেকটা কাজিন ছিল, ভাবির ছোট বোন, ও একটু হেল্প করছিল বলে ভাবির সহজ হবে এই জন্য চাচির বাসায় এসে নাস্তাটা খাওয়া। তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে একটু বসেছিলাম, তো ভাবছিলাম যে বসে যখন আছি চাচির বাসার একটু ভিডিও করে নিই, সবার সাথে শেয়ার করা যাবে। আসলে আমি অনেক কিছু ভুলে যাই, মনে থাকে না, পরে মনে হয় যে এটা ভিডিও করলে ভালো হতো, ওটা ভিডিও করলে ভালো হতো। তো চাচির বাসায় কখনো এত বেশি সময়ের জন্য আসা হয় না, আজকে যতটা সময় এখানে স্পেন্ড করলাম। তো যাই হোক, আমার ভালো লাগছিল, মনে করলাম যে অল্প কিছু যাই হোক ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করা হবে। তো এই ফ্লাওয়ারের স্টিকটা দেখেন অনেক ভালো লাগছিল, তো আমি এই কারণেই একটু ভাবলাম একটু দেখাই যে ফ্লাওয়ার স্টিকটা কত সুন্দর। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা 10:30টার দিকে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, গাড়িতে উঠে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সামনের বাইকটা দেখতে পাচ্ছেন, একটা ছেলে দেখেন হাত লম্বা করছে, সাইডে কিন্তু ট্রাক যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, এভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।